আসসালামু আলাইকুম বন্ধুরা খ্রিস্টান ধর্ম সম্বন্ধে আমরা আলোচনা করতেছিলাম আজকে খ্রিস্টান ধর্মের গুড ফ্রাইডে সম্পর্কে আলোচনা করব সময় নষ্ট না করে আসলে আলোচনা শুরু করি গুড ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে হচ্ছে ইস্টারের পূর্ববর্তী শুক্রবার যে দিনটিতে যিশু খ্রিস্টকে কুরুশে এটে হত্যা করা হয়েছিল বন্ধুরা আগেই বলছি যে শুক্রবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শুক্রবারের দিন আদমকে সৃষ্টি করা হয়েছিল এই শুক্রবার দিন আদমকে ব্যস্ত থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল অর্থাৎ বের করে দেওয়া হয়েছিল এবং এই শুক্রবারে কী এমত সংঘটিত হবে এরমটি আমরা হাদিস থেকে জানতে পারি এবং খ্রিস্টান ধর্মেও ওই সেই শুক্রবারের গুরুত্ব অত্যন্ত বেশি সেটাই এখানে ইঙ্গিত বহন করে যাক যিশু হত্যার হৃদয় বিদারক ঘটনার স্মরণের এই দিনটি খ্রিস্ট ধর্মজগতে পূর্ণ শোকের আভ পালিত হয়ে থাকে ইহুদি বর্ষপঞ্জি অনুসারে যিশু নিহত হয়েছিল সপ্তম মাসে অর্থাৎ নিশান এর পনেরো তারিখে এই দিনটি থেকে ইহুদিরা মিশরের দাসত্ব নির্বাসন থেকে ঈশ্বর স্বদেশ ভূমি কিনানের পথে প্রথম যাত্রা শুরু করেছিলেন এই যাত্রাকে পাসওয়ার পি এ এস ও ভিইআর ওভার বলা হয় পাঁচ ওভারের স্মরণে ইহুদিরা দিবসটির প্রথম ও দ্বিতীয় রাত্রিতে যে আনন্দ ভোজের আয়োজন করে থাকে তাকে শিদর এস ডি ই আর শিদর বলা হয় চন্দ্র ও সূর্য মাসের সূক্ষ্ম হিসেব কোষে পাঁচ ওভার দিনটির দিবাগত রাতে যিশুর শেষ ভোজের অর্থাৎ আমরা দেখতে বলি লাস্ট সাপার এল এ এস টি লাস্ট এস ইউ ডবল ই আর লাস্ট সাপার নির্ধারণ করলে গুড ফ্রাইডে প্রতি বছর বিশে মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যকার কোনো এক শুক্রপাকে ধরা হয়ে থাকে অর্থাৎ শুক্রবার গুরুত্ব আমরা আলোচনা করতেছি সেটা আচ্ছা গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্ম অনুসারীদের খুবই বেদনাবিধর পরিবেশে পালন করে থাকে এই দিনটির দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত যখন যিশুকে কুরশে পেরে কেটে হত্যা করা হয়েছিল তখনই পবিত্র বাইবেলের বর্ণনায় পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল বন্ধুরা যেদিন যীশুখ্রিস্টকে কুরুশবিদ্ধ করা হয় সেদিন দিনের বেলাটাই অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল এরম বর্ণনা আমরা খ্রিস্টান ধর্মের বিভিন্ন তথ্য থেকে পেয়ে থাকি সে কথা এখানে বলা হয়েছে যে বাইবেলের বর্ণনায় পৃথিবীর অন্ধকার নেমে এসেছিল তাই এখনও সেই সময়টিকে গির্জায় প্রার্থনা চলতে থাকে গুড ফ্রাইডে দিনটির গুরুত্ব ও গাম্ভীর্য এখনকার বিশ্বে শুধুমাত্র খ্রিস্ট ধর্ম সম্প্রদায়ের মধ্যে সীমিত নেই এখন এর একটি ধর্মনিরপেক্ষ আধার জন্ম হয়েছে যে জন্য পশ্চিমা বিশ্বের অন্য সকল ধর্মের মানুষজনের এই দিনটিতে খুবই দুই হাজার বছর পূর্বের যিশুর ন্যায় এক মহা মানবের হত্যাকাণ্ডে স্মরণ করে থাকে খ্রিস্ট ধর্মে আর যে সমস্ত দিবসগুলো বিশেষ তাৎপর্য বহ সেগুলো সম্মিলিত নাম হচ্ছে হোলি উইক অর্থাৎ পবিত্র সপ্তাহ এই সো এ লয় হোলি ডব্লু ডব্লিউ কে উইক অর্থাৎ পবিত্র সপ্তাহ এই উইকের মধ্যে রয়েছে পাম সানডে পালামস পি এ এল এম পালাম এস ইউ এন ডি এ ওয়াই সানডে পেশন প্লেয়স পি এ ডবল এস আই ও এন পেশন প্লেয়ার পি এল এ ওয়াই এস প্লাস স্টারডে ই এ এস টি ইআর ডি এ ওয়াই স্টারডে এসেন্স ডে এসেন্স ডে অর্থাৎ এ এস সিইএন এসআইও এন এসেন্স এসেন্স ডে লেন্ট দ্য ল্যান্ট দ্য লেন্ট এলিয়েন্ট লেন্ট ইত্যাদি এগুলো আছে খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় উৎসব পালনের দিন বা পালনীয় দিন এবার আমরা পাম সানডে সম্বন্ধে আলোচনা করবো পাম সানডে হচ্ছে ইস্টারে পূর্ববর্তী রোববার এই দিনে যিশু গাধার পিঠে চড়ে জেরুজালেমে নগরীতে প্রবেশ করেছিল আর নগরবাসী তার প্রতি পাম বৃক্ষের পাতা সুরে অভ্যর্থনা জানিয়েছিল জেরুজালেমে যিশুর প্রবেশ স্মরণেই এই দিনটি খ্রিস্টানরা পালন করে থাকে আনন্দের আবহে এবার আমরা আলোচনা করব পেশন প্লেয়স কুরুশৃদ্ধ যিশুর মৃত্যু যন্ত্রণার স্মৃতিবহ ঘটনার স্মরণে যিশুর প্রতি কৃত পাপের অনুশোচনায় খ্রিস্টানগণ কালো কাপড় ও মুখে কালো মুখোশ পরে নির্দিষ্ট দিনে মিছিল সহকারে সড়ক প্রদক্ষিণ করে ও স্ব জীবনের কৃত পাপ অনুধাবনের ও নতুন করে কোনো পাপ না করার ব্রতে এই দিনটি পালন করা হয় বন্ধুরা এখন দু সাল চলছে আমরা জানি যে প্রতি বছর হজরত হাসান হোসেনের যে স্মৃতি স্মরণে মোহরমের যে দশ তারিখে কি করা হয় তাজিয়া মিছিল করা হয় এই যে আমরা জানি তাই না তারপরে আমরা যারা সুন্নি যারা তারা কুরবানি বা রোজার যে সমস্ত বিষয়গুলো আমরা পালন করি প্রত্যেকেরই একটা করে ই থাকে দিন থাকে তো আমরা খ্রিস্টান ধর্মের দিনগুলো শুনতে জানলাম এবার ইস্টার ডে সঙ্গে জানবো অধিকাংশ খ্রিস্টানগণ ইস্টার দিবসের শুরুতেই পূর্ববর্তী শনিবার দিবাগর রাত থেকে এই দিনটির অপেক্ষায় থাকে মোমবাতি জ্বালানো হয় অন্ধকার বিরোধিত বিদূহিত পৃথিবীকে সত্যের আলয় ভাসিয়ে দেওয়ার প্রতীকী ব্যবস্থায় গির্জায় গির্জায় খ্রিস্টানগণ প্রার্থনা তো থাকে বিশেষ করে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত সময়কালে যখন যিশুকে ক্রুশ বেঁধে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্য করা হয়েছিল এই বারোটা বারোটা থেকে তিনটা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কারণ বাইবেলের বর্ণ থেকে আমরা জানতে পারি যে এই যে যে বারোটা থেকে তিনটে পর্যন্ত এই সময় তো আকাশের সূর্য আলো দেওয়ার কথা কিন্তু সেই সময়টা সূর্য থাকলেও অন্ধকার আসন্ন হয়ে গেছিলো চারিদিকে রাতের অন্ধকার মতো একটা নিঝুম একটা করুণ একটা পরিবেশ পরিস্থিতির শিকার হয়েছিল সেই সময় সেই দিনটাকে তাকে স্মরণ করা হয় এবং গির্জায় গির্জায় প্রার্থনা করা হয় এবার দ্য লেস্ট দ্য লেস্ট সময় জানবো জর্দান নদীতে পবিত্র স্নাত বা ব্যাপটাইজ হয়ে যিশু গ্যালিলি পাহাড়ে গিয়ে চল্লিশ দিন উপাসনত থেকে ঈশ্বর ভাবনায় নিম্ধ থাকার স্মরণে খ্রিস্টানদের পূর্বে চল্লিশ দিনের উপবাস পালনকে লেটস বলা হয় বন্ধুরা রোজা রোজা সনাতন ধর্মে বলা হয় কি উপবাস আমাদের ইসলাম ধর্মে বলি আমরা রোজা ইহুদু ধর্মেও রোজা পালন করা হয় খ্রিস্টান ধর্মে পালন করা হয় এবং অন্যান্য ধর্মগুলোতেও যেমন বৌদ্ধ ধর্ম পালন করা হয় বিশেষ করে হ্যাঁ দুই পূর্ণিমা আর কি ওরা তো আমরা যেমন একাধারে তিরিশ দিন রোজা পালন করি কিন্তু ওরা ভেঙে ভেঙে পালন করে তো এটা থেকে আমরা কি বুঝতে পারি যে প্রত্যেকটা ধর্মে আসলে এই যে রোজার যে বিষয়টা আছে তবে বিভিন্ন নামে আছে যেটা আমরা হয়তো বুঝতে পারি না কারণ ভিন্ন নামে ভিন্ন অর্থে আছে যেটা বোঝাটা আসলে কঠিন এবার আমরা যাব অ্যাসেশন ডে ইস্টারের চল্লিশ দিন পর ইস্টারের চল্লিশ দিন পর খ্রিস্টের শেষবারের মতো পৃথিবীতে পৃথিবী থেকে স্বর্গে আরোহণ স্মরণে রেখেই খ্রিস্টানরা গভীর শ্রদ্ধা ও প্রার্থনার সঙ্গে এই দিনটিকে পালন করে অ্যাসেন্স ডে ইস্টারের চল্লিশ দিন পর ইস্টারের চল্লিশ দিন পর যীশু খ্রিস্টের শেষবারের মতো পৃথিবী থেকে স্বর্গে আরোহণ স্মরণে রেখা রেখেই খ্রিস্টানরা গভীর শ্রদ্ধা ও প্রার্থনার সঙ্গে এই দিনটি পালন করে বন্ধুরা আমরা বিভিন্ন বন থেকে জানতে পারি যে যখন যিশু খ্রিস্ট মারা যান মারা যাওয়ার পরে তার আত্মাটা স্বর্গে চলে যায় এবং স্বর্গে গিয়ে সৃষ্টিকর্তা আল্লাহ ঈশ্বর গড মাবুত বা ক্রিয়েটন আমরা যাই বলি না কেন তার ডাইন পাশে গিয়ে তিনি অবস্থান করেন কে ঈশা এই কথাটা আমরা খ্রিস্টান ধর্ম থেকে পেয়ে থাকি এবার আমরা ইস্টার হুম তো ধন্যবাদ বন্ধুরা এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার অনুরোধ হইল আশা নাকি সাবস্ক্রাইব করবেন তত হয়তো ভবিষ্যতে আমার উপকার হবে লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে